মই নির্বাচনত শেষ বারো কারণে নির্বাচন বিচারিব লাগিব। চব্বিশের পাছত মোর আর নির্বাচন খেলার কোনো ইচ্ছা নাই। গতি মই ভাবো দলে মোক এটা সন্মান সূচক এক্সিট করবর কারণে রাজনীতির পথারপরা যাবলে এটা সন্মান সূচক ভাবে বিদায় দিব, আর মই ভাবো দলে মোক এবার টিকিট দিব। ভারতীয় জনতা পার্টি এটি সাগর, এই সাগরত নতুন মানুষ আহে আর নতুন মানুষ আহিব। যে ধরনের আমি যেটা পার্টি করেছিল সেই সময় বহুত নতুন মানুষ আমি দলত যোগদান করেছিল, আজিও দলত যোগদান করেছো। নতুন সকলে পুরনি সকলক সন্মান করব লাগে আর পুরনি সকলেও নতুন সকলক আদরি লোব লাগে। এই ইয়াত সংঘাত বলে কোনো কথা নয়। আমি যেটা জনসংঘত 1974 সনত জয়েন করেছিল তেতিয়া আমি ভবা নাছিল যে জনসংঘ এদিন মানে জনতা পা ভারতীয় জনতা পার্টি হব আর শাসনত আহিব। 50 বছর মোর এক দীঘলীয়া রাজনীতি, মই এটা দলত 50 বছর ধরে আছো। ইয়াত অসমত খুব কম সংখ্যক লোক আছে যে এটা দলত 50 বছর আছে। কমিউনিস্টের হেমেন দাস ডাঙরিয়া আছে, কংগ্রেসতো 50 বছর একেরাহে থাকা হয়তো মানুষ খুব কম পাব। আজি আজি সময় কৈছো, মই 74 সনত মানে দলত কৈছো। গতি এইটো এটা সমস্যা বলে মই ভবা নাই। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।